প্রিয় দর্শক মন্ডলী, দিল্লি সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার বত্তলহাট নামক একটি হাটে। এই হাটে বিভিন্ন জাতের গরু পাওয়া যায়। সামনের একটি গরু দেখতে পাচ্ছেন, দেখা যায় গরুর দাম কত যাচ্ছে। ভাইজান, আপনার গরুটার কত দাম চাচ্ছেন? দাম তো চাচ্ছি ভাই 48,000। দেখুন গরুটি 48,000 দাম চাচ্ছে ভাই। এটা তো আপনাদের চাওয়া দাম, একটু বেচা দামটা বলবেন। বেচা দাম 44 হলে দেবো। 48,000 দাম চাচ্ছে, 44,000 হলে দিবে। আপনি নিলে হয়তো আরো 2-1,000 কম পেতে পারেন ভাই। এটা কি দেশি? এটা কি আপনার বাসার গরু না কিনা? আচ্ছা, গরুটার বয়স কত হতে পারে? ওই বছর পনেরো মাস। দেখছেন সামনে আরেকটি গরু, একটি বাছুর গরু। দেখুন ভালো করে, ভাই তোমার গরুটার দাম কত যাচ্ছ? 43,000। দেখুন সামনে গরুটি 43,000 দাম চাচ্ছে। দেখ বাচ্চা গরু 43,000 দাম চাচ্ছে। হ্যাঁ, তোমার বেচা দামটা বলো তো। 43,000 দাম চাচ্ছে, 36,000 দিবে বলছে বাচ্চা গরু। এটা কি তোমার বাড়ির গরু না? বুঝছি, 43,000 হলে দিবে। সুন্দর গরু, দেখছেন সামনে একটি গরু, সম্ভবত অস্ট্রেলিয়ানরা। চলুন দেখি গরুওয়ালা দাম কত চাই। আপনার গরুটার দাম কত চাইছেন? 60,000 দাম চাচ্ছে। আচ্ছা, আপনার বেচা দামটা একটু বলবেন। জি, বেচা দামটা একটু বলেন। বেচা দাম কত নেবো জি ভাই? 2,000 কম নেবো। আচ্ছা, কী জাত গরু এটা? এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান জাত এটা। 60,000 দাম চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। আপনি নিলে হয়তো কম পাবেন। দেখুন ভালো করে, অস্ট্রেলিয়ান জাত 60,000 দাম চাচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ,
কোন চাল আনেন? বলছি ভাই সামনে একটি গরু, গাই গরু এটি। কাকু আপনার গরুটার কত দাম চাইছেন? দেখছেন গরুটি 52,000 দাম চাচ্ছে। এটা আপনার চাওয়া দাম, একটু বেচা দামটা বলবেন। ৪৮,০০০ হলে দিবে বলেছি, বলুন ভালো করে। ওটি ভরণ আছে নাকি? ভরণ নাই। ৪৮,০০০ হলে দিবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের চ্যালেঞ্জটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক দিবেন।